বাবা জানো আমাদের একটি ময়না পাখি আছে না, সে আজকে আমাকে নাম ধরে ডেকেছে। আদুরে কণ্ঠে এ কথাগুলো শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হয়তো। বাবা মেয়ের এই বিজ্ঞাপন সবাইকে আবেগে ভাসিয়েছিলেন। একটি মোবাইল কোম্পানির সেই বিজ্ঞাপন থেকে শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় সারা দেশ মাতিয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। একের পর এক হিট ছবিতে মন কাড়া অভিনয় করে চলচ্চিত্রের দর্শকদের মন জয় করেছেন। সে সময় তারকা বনে যান দিঘি। 5 থেকে 6 বছরের মধ্যে 36টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী দিঘি। তবে ক্যারিয়ারের শুরুতে জটিলতায় পড়লেন নবাগত নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। তিনি শিশু শিল্পী হিসেবে দর্শকের কাছে আগে থেকেই সুপরিচিত, তাই তো নায়িকা হওয়ার ঘোষণা আসার পর থেকেই দিঘিকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। তবে সকল আলোচনাকে পেছনে ফেলে আগামী 12ই মার্চ সারা দেশে মুক্তি পাচ্ছে আসিফ ইমরোজ ও প্রার্থনা ফারদিন দিঘি জুটির প্রথম সিনেমা তুমি আসো তুমি নেই। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি, তাও কোনো প্রকার কাটছাড় ছাড়াই। এদিকে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী তথা মডেল মারিয়া মিমের সম্পর্ক। নাসিরের বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন মিম, সেখানে তারা একসঙ্গে ছবি তোলেন, সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। ব্যাস এই ছবি প্রকাশ হতেই নাসির ও মিমের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মিম নাকি নাসিরের সাবেক প্রেমিকা, আসলে কি তাই? এ ব্যাপারে মিম কি বলছেন? অনেকেই তাকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ দিয়ে এবং ফোন করে জানতে চাচ্ছেন যে নাসিরের সঙ্গে তার সম্পর্ক কি। এর উত্তরে ক্ষোভ প্রকাশ করে মিম তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন, আমি কারো পার্সোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফের কাহিনী সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন, আমার কাছে জানার কি আছে। তবে আলোচিত এই মডেল দাবি করেন স্রেফ বন্ধুত্ব, নাসির আমার বন্ধু, সেই হিসেবে আমাকে ওর বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিল, এর বাহিরে কিছু না, বন্ধুর সঙ্গে কিছু ছবি তুলেছি এই যা। তাছাড়া বিয়ের দাওয়াতে গেলে প্রত্যেকেই বরের সঙ্গে ছবি তোলে, এটা তো নতুন কিছু না। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।